আমরা এখন মিষ্টি ডালাটা প্যাকিং করব। প্যাকিং করার জন্য ওই যে কত বড় একটা সেলোফেন নিয়েছি, একবারে হয়ে যাবে বুঝছো। তো আমরা যেটা করব, এটা না খুলে রাখা যায় না, এই জন্য গানটা হিটে দিয়ে আমরা চারদিকে আগে লাগাই নেব। তবে চারদিকে আগে লাগাই নিলে যেটা প্রবলেম হয়, ঠান্ডা হয়ে যায় অনেক সময়, তখন শুকাইতে কষ্ট হয়, মানে লাগাইতে কষ্ট হয়। তো তারপরেও চেষ্টা করব গানটাকে বেশি হিট দিয়ে একটু আগে অনেকক্ষণ রেখে তারপরে একে চারদিকে দেওয়ার, তাহলে ভালো হবে, প্যাকিংটা সুন্দর হবে। এখন আমরা এটা খুলব। দেখো তো খুলে দ্রুত, আগে খুলে দেওয়া উচিত ছিল আমাদের, আমরা নিই নাই। পাইছি এদিকে ধরো, দাঁড়া এদিকে ধরো, ওই তুমি ওদিক চলে যাও, এই কষ্ট করো। হ্যাঁ না ঘুরে না ঘুরে না, এই পাশে থাকো। হ্যাঁ ও পাশে না, আরো খুলো, আরো খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ এবার এবার মাছব, টান একদম সব টান, একবারে কাজটা করতে হবে। এই জন্য দুইজন হলে না সুবিধা হয় এটার ক্ষেত্রে। দেখছো এখন কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তুমি একটু সাইডে আসো দেখি, ওই 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 লাইটটা এখন একটু বন্ধ কর না, তুমি দাঁড়াও তো ইয়া, তাহলে লাইটটা দেখো, তোমার ছায়া পড়তেছে ভালো হয়েছে। হ্যাঁ তুমি পাশে কেটে দাও, না 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 একবারে এখান থেকে কাটো। এবার আমরা এন্টি কাটার দিয়ে যে সাইডের যে এক্সট্রা অংশটুকু সেটা কেটে ফেলতেছে। অনেক সময় না এটা বোথ সাইড টেপ দিয়ে লাগানো যায়, কিন্তু বোথ সাইড টেপ দিয়েও মাঝে মাঝে হ্যাজার্ড হয়ে যায়, ঠিক মতো লাগে না, তখন ঝামেলায় করতে হয় আমাদেরকে। যাক তারপরে রেডি হয়ে গেছে আমাদের হচ্ছে মিষ্টি ডালা, এটা চলে যাবে আজকে নাস্তার টেবিলে, ছেলে পক্ষের বাসায়, বউ পক্ষ থেকে মানে মেয়ে পক্ষ থেকে ছেলে পক্ষের বাসায় সকালের নাস্তা। এবং সেই নাস্তায় আছে এই যে পিঠা, আলু পিঠা, এই যে পিঠা, হালুয়া, হাঁসের মাংস, গরুর মাংস, তারপর হচ্ছে চালের আটা রুটি, পরোটা, সব কিছু। একটা বিয়েতে আমি কি সাজাইছিলাম জানো, মানে এত কিছু নাস্তা দিচ্ছে, নাস্তা বেশি রকমের হচ্ছে, ওয়েস্টে সি যাবে। দেখুন এখন আমরা পিঠা, পিঠাটা হ্যাঁ পিঠার এই ডালাটা ছোটো হয়ে গেছে, এই ডালায় ট্রান্সফার করে দেবো।